বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বাংলাদেশ দেশটা না আলাদা করে কিছু বুঝিনি। পশ্চিম বাংলার সাথে প্রচুর মিল, আমাদের পশ্চিম বাংলারই আর একটা পার্ট বাংলাদেশ। তো আমাদের মতনই একটা জায়গা, আমাদের মতনই মানুষজন, বাংলা ভাষাকে ভীষণ রেসপেক্ট করে ওখানের মানুষজন। বাংলাদেশে অন্তরাত্মা শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল, নতুন ধরনের অভিজ্ঞতা ছিল। এক মাস পাবনাতে থেকে একটা বড় গ্রুপ মিলে শুটিং করা, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আমার চরিত্রের নাম ছিল রূপকথা, চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছিল, আমি এরকম চরিত্র আগে করিনি। ভবিষ্যতে আবার বাংলাদেশে কাজ করতে চাইব এবং বাংলাদেশেই সমস্ত আমার বন্ধুদেরকে আরও এন্টারটেইন করতে চাইব এবং আরও ভালো ছবি ভবিষ্যতে উপহার দেওয়ার আশা রাখলাম। শাকিব খানের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, উনি একজন ভালো এবং সফল অভিনেতা, আর অনেক এক্সপিরিয়েন্সড এবং টেকনিক্যালি ভীষণ সাউন্ড। তো এই জিনিসগুলো তো ওনার থেকে শেখারই আছে, আই মিন অনেক কিছু শেখার আছে ওনার থেকে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।